বাংলাদেশ পুলিশের বিশেষ ট্রাফিক সপ্তাহ উপলক্ষে গত 5 দিন কাপ্তাই উপজেলার সীতাঘাট, চিতমরম, লকগেট সহ বিভিন্ন এলাকা বিশেষ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 102 মোটরযানের বিরুদ্ধে মামলা দায়ের করে। এর মধ্যে 9 আগস্ট বৃহস্পতিবারই দায়ী করাই 20 মামলা, গত 7 দিনে 82 মামলা রুজু হই। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন। এ সময় উপস্থিত আছেন কাপ্তাই ট্রাফিক বিভাগের TI তারক চন্দ্র পাল সহ আরো বোধ কেউ। কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন হয়। প্রপার কাগজপত্র নাই এবং কাগজপত্রবিহীন গাড়ির বিরুদ্ধে সারা সে অভিযান চলছে, সারা দেশব্যাপী। আমাদের অভিযানে আমরা কাউকে ছাড় দিচ্ছি না, যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক না কেন, সে সরকারি কর্মকর্তা। কাপ্তাই ট্রাফিক বিভাগের TI তারক চন্দ্র পাল জানাই, যে সমস্ত গাড়ির লাইসেন্স নাই, ফিটনেস নাই, বৈধ কাগজপত্র নাই, সেগুলোকে আমরা জব্দ তালিকার আন্ডারে আনছি এবং যে লাইসেন্স নাই তাদের এগেনস্টে আমরা প্রসিকিউশন বা তাদের নগদ যে ফাইন দিচ্ছে। ইন্দির ট্রাফিক সপ্তাহ উপলক্ষে ব্যাগ চালকলরে ট্রাফিক আইন মানি চলা, বৈধ কাগজপত্র উমারে লাহা সহ বিভিন্ন বিষয়ে সচেতন হবেন লাই পরামর্শ প্রদান করছি কাপ্তাই নো স্কাউটস সদস্য। ডেস্ক নিউজ, C+ TV।